नमस्कार बंधुरा इतिहासेर इतिकथा नतून पर्वे आपनादेर सकलके स्वागत। चैत्र मासेर शुक्लपक्षेर अष्टमीर दिने अनुष्ठित हय मा अन्नपूर्णार पुजो। हिंदू शास्त्रे विश्वास अनुसारे बला हये थाके देवी अन्नपूर्णार पुजो करले मायेर कृपा लाभ करले जीवने कखनो अन्न वस्त्रेर अभाव हबे ना। এই কারণে বহু ভক্ত অন্নপূর্ণা পুজোর দিনে মাকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এক্ষেত্রে অন্নের অভাব তো হবেই না, তার সাথে সাথে ভক্তের অর্থনৈতিক উন্নতিও হয় চোখে পড়ার মতো। হিন্দু শাস্ত্র বলছে দানের তুল্য কিছুই নেই। হিন্দু ধর্মে দান ধ্যানের বিশেষ গুরুত্ব আছে, আর বিশেষ বিশেষ তিথিতে দান করার কথা বলা হয়েছে, যেমন পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি ইত্যাদি। সেই রকমই বলা হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিনে দেবী অন্নপূর্ণার পুজোতে যদি আপনি কিছু দান করেন তবে অবশ্যই সৌভাগ্য লাভ করবেন। তবে দান করতে কখনোই সংকোচ প্রকাশ করবেন না, তবেই পাবেন আসল ফল। বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব দেবী অন্নপূর্ণা পুজোর দিন কি কি কাজ করলে এবং সঠিক নিয়মে পালন করলে তবেই মায়ের কৃপা লাভ পাওয়া যায় এবং জীবনে সৌভাগ্য হয় দ্বিগুণ। আসুন দেখে নিন ভিডিওটি শেষ পর্যন্ত। আপনি যদি সংকল্প করে থাকেন দেবী অন্নপূর্ণার পুজো করবেন, সেই উদ্দেশ্যে উপোস করেছেন, তবে অবশ্যই সাদা রঙের পোশাক পরে দেবীর পুজো করার চেষ্টা করুন। মা অন্নপূর্ণা সাদা রং পছন্দ করেন, এতে দেবী বিশেষভাবে সন্তুষ্ট হবেন। সন্ধেবেলাতেই অন্নপূর্ণা পুজো করার রীতি, সঠিক সময়সূচি মেনে সঠিক নিয়ম আচার মেনে পুজো করার চেষ্টা করুন। এই দিনে পুজো করার সময়ে একটি জবা ফুলের মধ্যে লাল চন্দন লাগিয়ে নিন এবং তার মধ্যে একটি গোটা এলাচ রেখে দুর্গা বা দেবী অন্নপূর্ণার কোনো মন্দিরে দান করে দেবেন। এটিও একটি প্রচলিত নিয়ম, বলা হয় এতে দেবীর কৃপা লাভ সম্ভব। অন্নপূর্ণা পুজোর দিনে একটি পিতলের পাত্র কিনে তাতে আতপ চাল নিয়ে মন্দিরের বাইরে বসে থাকা কোনো ভিক্ষুককে দান করুন। মহাদেবী পুজোর দিনে ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন, এই ক্রিয়া মহাদেবকেও সন্তুষ্ট করবে এবং মহাদেবের আশীর্বাদ আপনি পাবেন, তার সাথে মা অন্নপূর্ণার কৃপা দৃষ্টিতেও পাবেনই। এই দিনে ঘরের ভেতর একটি লবঙ্গ পুড়িয়ে সেই পোড়া লবঙ্গের ছাই একটি টাকার উপর লাগিয়ে দুর্গা মন্দিরে অর্পণ করুন। এই দিনে চেষ্টা করুন কোনো পুরোহিতকে আপনার সামর্থ্য অনুযায়ী সিধে দান করার। এই দিনে আপনি যদি উপোস করে দেবী মন্দিরে যান এবং পুজো দেন, তবে মন্দিরের বাইরে বসে থাকা ভিখারীদের অবশ্যই কিছু দান করুন। জীবনে নানা সমস্যা এলে এই দিনে একটি রুপোর কয়েন অবশ্যই দান করতে পারেন। এই দিন রুপোর কয়েন দান করলে নানা সমস্যার সমাধান হয়, এমনটাই বিশ্বাস ভক্তদের। বিশ্বাস করা হয় এই কর্মগুলির মাধ্যমে যেমন অর্থের অভাব পূরণ হয়, সেই রকমই পূরণ হয় মনের সকল প্রকার কামনা বাসনা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।